এখানে বলছে জাস্টিস ফর আর্জি রাত্রিতে মাল খেয়ে চারটে ছেলের কোলে পড়ে যার চোখে ধর দর্শক আমি তুহিনা পরভিন আপনারা দেখছেন ইউটিউব বাংলার ট্রেন এখানে বলছে জাস্টিস ফর আর জি মাল খেয়ে চারটে ছেলের কোলে পড়ে যার চোখে ধর এরা এরা শুধুমাত্র মিডিয়া দেখবে যেখানে সেখানে গিয়ে নাটক করবে যেখানে মিডিয়া নেই কোনো নাটকবাজি বাজি নেই এরা শুধু ভ্যালু বাড়ানোর জন্য শুধু নাটক করে বেড়ায় মানুষের ক্ষতি ছাড়া ভালো করে না সমাজের ক্ষতিকারক এই ধরনের বুদ্ধিজীবী যারা মাত্র এই মোমবাতি জ্বালায় আর মশাল জ্বালায় আমি দেখলাম কোয়েল মল্লিক একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিচ্ছি তার বাড়িতে নাকি দুর্গাপুজোটা সেইভাবে ধুমধাম হবে না স্বস্তিকা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেছে আমার তো কোনো কাজ নেই তাই আমি এখানেই এটা শেষ দেখে ছাড়বো আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসি কাজ ডেন্ট পেইন্ট সার্ভিসিং ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় আন্দোলনকারীরা এবং কিছু ইউটিউবাররা এবং কিছু বিভিন্ন সেলিব্রিটিরা শিল্পীরা তারা যেভাবে আমরা দেখেছিলাম আর জি করের ঘটনায় পথে নেমেছিল এবং চাঁদা পয়সা তুলছিল সেই আন্দোলনের জন্য কিন্তু এই যে দুর্গত এলাকাগুলোতে প্রায় লক্ষ লক্ষ মানুষ তারা আক্রান্ত হয়েছে সেখানে কোনো তাদের কোনো ভূমিকা নেই দেখতে পাচ্ছি না দেখুন যারা করের আন্দোলনে যারা মোমবাতি জালি ছিল মশাল জালি ছিল তাদের সামনে পিছনে অনেক ক্যামেরা ছিল আর বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে মানুষ বানবাসী হয়েছে বাড়ি একতলার উপরে জল যাচ্ছে বাড়ির দোতলা ছাদের উপরে নৌকো বাঁধা আছে এমন এমন এলাকায় কোনো সম্ভব নয় সেখানে মিডিয়া যাবে মিডিয়া নেই তাই বুদ্ধিজীবী নেই মিডিয়া নেই তাই তাদের আন্দোলন নেই যদি ওখানে মিডিয়া থাকতো এই মালগুলো যারা যারা নেমেছিল রাস্তায় সব মাল করে ওখানে পাওয়া যেত এরা একটাও ওখানে যাবে না এত বড় বজ্জা এরা শুধুমাত্র মিডিয়া দেখবে যেখানে সেখানে গিয়ে নাটকবাজি করবে যেখানে মিডিয়া নেই কোনো নাটকবাজি নেই আর এরা মানুষের পর্যায়ে পড়ে না যদি মানুষের পর্যায়ে পড়তেই যে দেখছিলাম যে কতজন রাগ করে পুরস্কার ফেরত দিচ্ছিল তা পুরস্কার যদি ফেরত দেয় এখন কই রাগ করে চাকরির মাইনে নিচ্ছিল না তা তাদের চাকরির মাইনে গুলো কই রাগ করে একবার এই বন্যার কবলিত মানুষগুলোকে কই দান করছে না কই পুরস্কারটা বিক্রি করে দিয়ে কই সোনার মেডেলটা বিক্রি করে দিয়ে যারা খেতে পারছে না জামা কাপড় পরার নাই তাদেরকে দিচ্ছে না অর্থাৎ এরা শুধুমাত্র নাটকবাজি এরা শুধু ফেস ভ্যালু বাড়ানোর জন্য শুধু নাটক করে বেড়ায় মানুষের ক্ষতি ছাড়া ভালো করে না সমাজের ক্ষতিকারক এই ধরনের বুদ্ধিজীবী যারা মাত্র এই মোমবাতি জ্বালায় আর মশাল জ্বালায় আর বিপদের সময় এদেরকে ঠিকই খুঁজে পাওয়া যায় না মিডিয়ার সময় এদেরকে খুঁজে পাওয়া যায় আমরা দেখছিলাম যে যখন আন্দোলন চলছিল অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায় সঙ্গ অনেকেই অনেক সেলিব্রিটিরা যে দুটো তিরপোল দরকার কেউ পারলে দিয়ে যান কিছু খাবার দরকার কেউ পারলে দিয়ে যান কিছু জামা কাপড় দরকার কেউ পারলে দিয়ে যান এই আবেদনটা বর্ণায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এখনো কাউকে করতে সেভাবে আমরা চোখে পড়লো না আমাদের স্বস্তিকা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেছে আমার তো কোনো কাজ নেই তাই আমি এখানেই এটা শেষ দিকে ছাড়ব ওনার যদি কাজ থাকতো তাহলে শেষ দিকে ছাড়তেন না উনি নিজে স্বীকার করেছেন আমার তো কোনো কাজ নেই অর্থাৎ কোনো ফিল্মের সুযোগ পাচ্ছে না কোনো সিরিয়ালের লোক নিচ্ছে না তাই মুখ দেখাতে পারছে না তাই মিডিয়ার সামনে গিয়ে একটু হাইলাইট হয়ে চেষ্টা করছে আরে স্বস্তিকা মুখার্জি এখনও আছে এইটা এখনও এখনো আছে অর্থাৎ তার কথা যাতে মানুষ ভুলে না যায় সেখানে গিয়ে মুখ মুখ দেখাচ্ছে এবং দেখানোর ফলে আমার কাছে একটা ভিডিও আছে মুখ দেখানোর ফলে রিয়াকশন স্বস্তিকা মুখার্জি একটা শাড়ির বিজ্ঞাপন পেয়েছে শাড়ির বিজ্ঞাপন পেয়েছে যেখানে শাড়ির বিজ্ঞাপন করতে দেখা যাচ্ছে স্বস্তিকা মুখার্জিকে উৎসব করবেন না বলেছিলেন না 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 উৎ উৎসব করবেন না করবে ওনার করবেন না এগুলোর তো সিনেমার কথাবার্তা উনি তো অভিনেত্রী তো অভিনেত্রী যখন বলবে কি দুঃখ করে কথাগুলো বলে যখন অভিনেত্রী বলছে কালকে আমি দেখলাম কোয়েল মল্লিক একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে তার বাড়িতে নাকি দুর্গাপুজোটা সেইভাবে ধুমধাম হবে না পরক্ষণই উনি বলছেন যে আমাদের সব আত্মীয় স্বজন যারা যারা আসবে সকলেই আসবেন কিন্তু আমরা ঠিক ধুমধাম করে জিনিসটা করবো না আরে ভাই তাহলে সবাই আসবে তোরা পুজো করছিস আর কি ধুমধাম বাকি রেখেছিস এই নাটক বাজে এই সমস্ত অভিনেতা অভিনেত্রী গুলো কথাগুলোই হচ্ছে এরকম শুধুমাত্র মাইলেজ নেওয়ার জন্য মানুষকে মানুষকে বিপথে চালনা করার জন্য এরা হয়ে রয়েছে মানুষের পাশে থাকার জন্য কোনো অভিনেত্রী নেই যাক না যদি একটা বাবার এক বাবার বেটা হবে বেটি হবে যার বন্য দুর্গত এলাকায় যাক মানুষের পাশে থাকুক যান বসে সমাজকর্মী সমাজের মানুষের কাজ করে যাবে কেউ যাবে স্বস্তিকা মুখার্জি যাক ওখানে গিয়ে বলে আসুক যতক্ষণ না হবে আমি শেষ দিকে ছাড়বো এই মানুষগুলোর পাশে থাকবো বলুক স্বস্তিকে মুখার্জি এই ডায়লগটা শিলেখা মিত্রদেরকেও বলবেন যেতে শিলেখা মিত্রর কথা বলবেন না আমি তো দেখছিলাম কোথায় এটা বলা মানে বলবো না চিচি চিচি এসব মুখ মুখ দিয়ে মানে এসব কথা মুখ দিয়ে বেরোনো পাপ কি একটা পরে সেখানে দারু সারু হোরায় কিছু লোক নাচা গানা কার আর সুবে বিরিয়ানি খা আর ওহাঁপে যার তো সিলেখা মিত্র চার পাঁচটা বয় বাছাই করে করে এনারা মানুষের পাশে দাঁড়ান বাছায় সারাদিন ওখানে জাস্টিস ফর আর্জিকর আর ওখানে গিয়ে মাল খেয়ে পড়ে যাচ্ছে আমায় ধর এখানে বলছে জাস্টিস ফর আর্জিকর রাত্রিতে মাল খেয়ে চারটে ছেলের কোলে পড়ে যাচ্ছে ওকে ধর এদেরকে দিয়ে বল এরা মানুষ আর এরা এদের ভিডিও ট্রোল হবে শুনুন এরা যদি কথা বলে আপনিও ছুটবেন ওর একটা বাইক নেওয়ার জন্য আপনার চ্যানেলে যাবে দশটা চ্যানেল যাবে কারণ মানুষ এগুলো মজা পাওয়ার জন্য নেয় মানুষ কিন্তু নিচ্ছে টাইম পাস করার জন্য এদেরকে মজা নেওয়ার জন্য এদের এদের ক্যারেক্টার এদের চরিত্র মানুষ জেনে গেছে তাদেরকে সিরিয়াস নিচ্ছে না